সাগরের জলরাশি ছুঁয়ে অবতরণ করবে বিমান এবং পাখির ডানার উপরে ভর করে চেপে যাত্রীরা যেন মাটিতে নেমে আসবেন। এভাবেই আর কিছুদিনের মধ্যেই কক্সবাজার বিমানবন্দরের ডানার উপর দিয়ে বিমান অবতরণ করবে। পর্যটন নগরী কক্সবাজার দেশি বিদেশি ভ্রমণ পিয়াসু পর্যটকদের পরিচিত জায়গা। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন 120 কিলোমিটার বালুকাময় সমুদ্র সৈকতে প্রতি বছরই থাকে পর্যটকদের আনাগোনা। সড়কপথ, রেলপথ আর আকাশপথে ভ্রমণ করা যায় এই পর্যটন নগরী কক্সবাজারে। সবশেষে যুক্ত হল ঢাকা টু কক্সবাজার ট্রেন সেবা। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানাবিধ উন্নয়ন কাজ চলমান আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠা পাওয়া এই বিমানবন্দরটি 1956 সালে পরিপূর্ণতা পায়। দেশের অভ্যন্তরীণ এই বিমানবন্দরে প্রতিদিনই ঢাকা কক্সবাজারগামী অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যস্ততা থাকে। বর্তমানে বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, এয়ার অ্যাস্ট্রা, নব এয়ার এই চারটি সরকারি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। দেশের প্রধান এই পর্যটন নগরী কক্সবাজারে ফ্লাইটে যেতে হলে দিনের বেলায় যেতে হয়, আবার ফিরতে হলে দিনেই ফিরতে হয়, কারণ রাতে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে চলাচল করছে না। তবে এখন সন্ধ্যায় ফ্লাইট পরিচালনা করতে দেখা গেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরীকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে 10,700 ফুট দীর্ঘ একটি রানওয়ের নির্মাণ কাজ এখন পুরোপুরি দৃশ্যমান হয়েছে। বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে 9,000 ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে। এই রানওয়ের 1,300 ফুট নির্মাণ করা হয়েছে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে সাগরের একেবারে মধ্যে। কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে এই রানওয়েটি। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কক্সবাজার যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের সম্প্রসারিত যে রানওয়ে হচ্ছে সেই রানওয়ের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। আমি এখন যেটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বঙ্গোপসাগরের যে সাগরের উপর দিয়ে এর নিচে 18 মিটার যে গভীরতার উপরে এই যে ব্লক দিয়ে, পাথর দিয়ে এই রানওয়েটির কাজ করা হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ব্রিজের মতো, এটি হচ্ছে লাইটিংয়ের কাজ, যেখানে হচ্ছে বিমান যখন রানওয়েতে অবতরণ করবে সেই অবতরণের জন্য যে সিগন্যালিং ব্যবস্থা থাকবে সেই সিগন্যালিং ব্যবস্থা। এই বিমানবন্দরটির সবচেয়ে দৃষ্টিনন্দন হচ্ছে এর সম্প্রসারিত রানওয়ে অংশটি। অত্যাধুনিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে তৈরি হচ্ছে সমুদ্র উচ্ছ্বয়ে। সমুদ্রের নোনা জলের ঠিক ওপরই উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে। রানওয়ে স্পর্শ করার 3 সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে। পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হবে এই বিমানবন্দরের রানওয়েটি। এর মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি। একই সাথে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েটি হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। বর্তমানে সবচেয়ে দীর্ঘতম রানওয়েটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, যার দৈর্ঘ্য 10,500 ফুট। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সম্প্রসারণের যে রানওয়ের যে কাজ, সেই নির্মাণ সংশ্লিষ্টরা এখানে কিন্তু কাজ এগিয়ে নিচ্ছেন। আগামী 50 বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে এই প্রকল্পটি। বেইজিং বিমানবন্দরের নির্মাণের মতো অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা সম্পন্ন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড CCECC ও চাংজিয়াং ইচ্যাং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ব্যুরোকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি 2021 সালের আগস্ট মাসে প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়। আর এই বিশাল কর্মযজ্ঞকে অ্যানিমেশন থেকে বাস্তবে রূপ দেওয়ার কাজে, নির্মাণ কাজে যুক্ত আছে প্রায় 300 শতাধিক দেশি বিদেশি ইঞ্জিনিয়ার ও দক্ষ শ্রমিক। 3 শিফটে 24 ঘন্টায় কাজ এগিয়ে নিয়ে পুরোপুরি দৃশ্যমান এখন এই রানওয়েটি। এরই মধ্যে এই রানওয়ের 83% কাজ সম্পূর্ণ করে এনেছে কর্তৃপক্ষ। সমুদ্রকে শাসন করে যেহেতু এই বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েটি নির্মাণ করা হয়েছে এবং বর্তমান রানওয়ে চলমান রেখে এই রানওয়েটি নির্মাণ করা হয়েছে, তাই এর নির্মাণ কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল বলে মনে করছে কর্তৃপক্ষ।
চ্যালেঞ্জ বলেন, প্রথম দিকে আমাদের এইটা যেহেতু এয়ারপোর্ট, আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো না, সুতরাং আমাদের কিছু হাইট লিমিটেশন ছিল, যেগুলো আমরা ইকুইপমেন্ট ইউজ করেছি সেগুলোর আমাদের হাইট মেনটেন করে করতে হয়েছে, কারণ আপনার ল্যান্ডিং করার সময় হাইটটা মেনটেন করতে হয় আমাদের স্যান্ড কম্প্যাকশন পাইল, সুতরাং এর জন্য আমাদের নোটাম নিতে হয়েছে। হ্যাঁ, এবং হলো আপনারা দেখবেন যে আমাদের জিও টেক্সটাইল দিয়ে যেহেতু জিও টিউব বাঁধ তৈরি করেছি, এখানে কিন্তু ডিপ সি ওয়াটার, সুতরাং এটা আমাদের এখানে অবশ্যই হাই টাইড এবং লো টাইডের একটা এফেক্ট আছে, সুতরাং ওই জায়গাগুলো আমাদেরকে কনসিডার করতে হয়েছে এবং রাইট পজিশানে রাখার জন্য এটাকে আমাদেরকে অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে এবং ফেস করতে হয়েছে। যেমন ধরুন হাই টাইডের সময় আমাদের ধাক্কায় ভিতর দিকে নিয়ে যায় ইনসাইডে, এবং তখন এটা ওয়াটার প্রেশার আবার যখন বের হয় তখন ধরেন আপনার এটা আবার বাইরের দিকে নিয়ে যায়, সুতরাং এই চ্যালেঞ্জগুলো ছিল, হাইট লিমিটেশন ছিল, এবং আমাদের যেহেতু এখানে স্যান্ড রিক্লেম করে কাজ করেছি। বর্তমানে 4টি এয়ারলাইন্স এবং কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট এই বিমানবন্দরে ওঠানামা করে। ভবিষ্যতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করতে পারবে। একই সাথে প্রকল্পটি নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হয়ে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং 777-300ER-747-400 ও এয়ারবাসের মতো উড়োজাহাজ বিনা বাধায় সহজেই ওঠানামা করতে পারবে। কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ দুই অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে আগের টার্মিনাল ভবন সহ কিছু মেরামতের কাজ শেষ হয়েছে, যে কাজটি এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে রানওয়ে সম্প্রসারণ, এছাড়া বসানো হচ্ছে গ্রাউন্ড লাইটিং সিস্টেম, সেন্ট্রাল লাইন লাইট, সমুদ্রের বুকে 900 মিটার পর্যন্ত প্রিসিশন অ্যাপ্রোচ লাইটিং, ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম, নিরাপত্তা প্রাচীর নির্মাণ, বাঘখালি নদীর উপর সংযোগ সেতু এবং নতুন টার্মিনাল ভবনের নির্মাণ কাজ। এর মধ্যে রানওয়ে সম্প্রসারণের কাজটি চলতি বছরের শেষ করার কথা থাকলেও তা বাড়ানো হয়েছে 2024 সালের জুন পর্যন্ত। একটি মহাপরিকল্পনা প্রণয়ন করে ধাপে ধাপে বিমানবন্দরের উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া এ প্রকল্প বাস্তবায়নের ফলে কক্সবাজার থেকে সরাসরি পূর্ণ লোডে সুপরিসর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা, সর্বোচ্চ মানসম্পন্ন লাইটিং সিস্টেম সংস্থাপনের ফলে রাত্রিকালীন বিমান পরিচালনা, বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আকাশপথে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। কক্সবাজারের এই বিমানবন্দরটিকে ঘিরে আঞ্চলিক এভিয়েশন হাব তৈরি হবে। সমুদ্র ছুঁয়ে নামবে বিমান, এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইলফলক হয়ে থাকবে। বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক আরও দ্বিগুণ পরিমাণে বাড়বে। 1956 সালে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে কক্সবাজার বিমানবন্দরটি যাত্রা শুরু করে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়, পরে সংস্কার করে আবার বিমানবন্দর সচল করা হয়। এরপর ধাপে ধাপে কক্সবাজারে বিমানবন্দরের আধুনিকায়ন করা হয়েছে, আর এখন সেটা আন্তর্জাতিক তকমা পাওয়ার অপেক্ষায় রয়েছে। কক্সবাজার চেন্নাই, কক্সবাজার রাজার চায়না, কক্সবাজার যে ইন্টারন্যাশনাল যে রুটগুলো আছে সেই রুটগুলো থেকে ফ্লাইটগুলো চালু করা সম্ভব হবে, এবং এটি হতে যাচ্ছে, কক্সবাজার বিমানবন্দর হতে যাচ্ছে এই রানওয়ে সম্প্রসারণের পর বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শক, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।